হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ডস ওয়ান্ডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ভারতীয় জাতীয় পতাকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। এই তথ্যগুলো প্রত্যেক ভারতীয়র জানাটা খুবই জরুরি। দুদিন আগে অর্থাৎ 15ই আগস্ট যথেষ্ট মর্যাদার সঙ্গে সারা দেশ জুড়ে পালিত হলো ভারতের স্বাধীনতা দিবস। বহু বিপ্লবীর আত্মত্যাগ, আত্মবলিদান আর জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তাকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর 15ই আগস্ট সসম্মানে ও মর্যাদায় সারা দেশ জুড়ে পালিত হয়ে থাকে স্বাধীনতা দিবস। দেশের স্বাধীনতার একটি অন্যতম প্রতীক হলো জাতীয় পতাকা। ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হবার আগে বিভিন্ন দেশীয় রাজ্যের শাসকরা আলাদা আলাদা নকশার বিভিন্ন পতাকা ব্যবহার করতেন। পরবর্তীকালে ভারত স্বাধীন হবার আগে ভারতের জাতীয় পতাকা নিয়ে নানান ধরনের আলোচনা শুরু হয়। ভারতের পতাকায় তেরঙ্গাকে স্থান দেওয়ার কথা প্রথম মহাত্মা গান্ধীকে জানান পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি ভারতের স্বাধীনতা যোদ্ধা ছিলেন। 1899 সাল থেকে 1902 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় দক্ষিণ আফ্রিকায়। তখন পিঙ্গালি ভেঙ্কাইয়া সেখানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে উপস্থিত ছিলেন। এরপর জানা যায় 1916 সালে ভারতের পতাকার নকশা রেখে একটি বইও প্রকাশ করেন তিনি। 1921 সালে কংগ্রেসের সর্বভারতীয় সভায় বাপুকে তিনি কয়েকটি পতাকার নকশা এঁকেও দেখান। সেখানে লাল এবং সবুজ এই দুটি রং ছিল হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের প্রতীক। তবে গান্ধীজি জানান এই দুই ধর্মের মানুষ ছাড়াও যেহেতু ভারতে আরও অনেক ধর্মের মানুষ বসবাস করে থাকেন, তাই মধ্যবর্তী স্থানে সাদা রঙও রাখতে হবে, আর দেশের উন্নতির প্রতীক হিসাবে রাখতে হবে চরকাকে। তবে পরবর্তীকালে লাল রঙকে সরিয়ে দিয়ে রাখা হয়েছিল গেরুয়া। গেরুয়া রঙটি ছিল শক্তি এবং সাহসিকতার প্রতীক। সাদা রং রাখা হয় কারণ সাদা হলো শান্তি ও সত্যের প্রতীক, আর সবুজ রঙটি রাখা হয়েছিল কারণ ভারত যেহেতু কৃষি প্রধান দেশ, তাই ভারতের জমির উর্বরতা বৃদ্ধি শুভ কামনার্থে এই সবুজ রং রাখা হয়। পরবর্তীকালে পতাকাটিতে কোনো ধর্মীয় ব্যাখ্যা যেন না থাকে সেদিকেই নজর দেওয়া হয়েছিল। পরবর্তীকালে চরকার বদলে মধ্যবর্তী স্থানে রাখা হয় অশোক চক্র। ভারতবর্ষের জাতীয় পতাকাটি আয়তকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, অর্থাৎ লম্বায় হবে 2 ফুট এবং আড়ে হবে 3 ফুট। এর সাথে তিনটি রঙের আয়তক্ষেত্রের আয়তনের অনুপাত সমান রাখতে হবে। ভারতীয় জাতীয় পতাকায় গেরুয়া, সবুজ, সাদা এই তিনটে রং ছাড়াও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল রঙের অশোক চক্র, যাতে রয়েছে 24টি স্পোক। জাতীয় পতাকার এই 4টে রং বিভিন্ন অর্থ বহন করে থাকে। ভারতীয় মানক ব্যুরো দ্বারা স্থির করে দেয়া ভারতীয় পতাকা বিধি বা ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড হলো ভারতবর্ষের জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে বেঁধে দেয়া নিয়ম। পতাকা উৎপাদনের পদ্ধতি এবং নির্দিষ্ট নিয়মকানুন এই পতাকা বিধির মধ্যেই পড়ে। প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 অ্যান্ড ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ার কথা ভারতীয় আইনে বলা রয়েছে। এই আইনে জাতীয় পতাকা সম্পর্কে কিছু নিয়মাবলী বলা আছে। মুক্ত আকাশের তলায় সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের সময় নামিয়ে দেওয়া হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি ভবনে রাতেও জাতীয় পতাকা উত্তোলনের রীতি আছে। নতুন পতাকা বিধি অনুযায়ী মর্যাদা, গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রেখে যে কোনো নাগরিক বছরের যে কোনো দিনই জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে। জাতীয় পতাকার স্থান থাকবে অন্যান্য সমস্ত পতাকার ওপরে। জাতীয় পতাকার গেরুয়ার রং ওপরের দিকে রাখতে হবে। ছিঁড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত জাতীয় পতাকাকে কখনোই তোলা যাবে না। টেবিল ক্লথ বা কোনো প্লেটফর্মের সামনের আচ্ছাদন হিসাবে জাতীয় পতাকাকে কখনোই ব্যবহার করাও যাবে না। জাতীয় পতাকা কখনো উল্টো অবস্থায় প্রদর্শিত করা যাবে না। আইন অনুসারে জাতীয় পতাকাটি 90 ডিগ্রির বেশি আবর্তন করা যাবে না।
জাতীয় পতাকাকে কখনোই পোশাক হিসাবে ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকা রুমাল হিসাবেও ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকা সম্পূর্ণ উত্তোলন করা উচিত, এটি কখনোই অর্ধেক উত্তোলন করা উচিত না। অর্ধেক উত্তোলন করা হলে তা দেশের পক্ষে অপমানজনক হবে। জাতীয় পতাকা উত্তোলনের সময় অবশ্যই নজর রাখতে হবে ছেঁড়া কাটা কিংবা নোংরা অবস্থায় তা যেন না থাকে, এবং জাতীয় পতাকা কখনোই যানবাহনের আচ্ছাদন হিসাবে ব্যবহার করা হবে না। সভাকক্ষে বক্তার কাছে প্রদর্শিত হলে জাতীয় পতাকাকে বক্তার ডান দিকে রাখতে হবে। কেবলমাত্র রাষ্ট্রপতির নির্দেশিকা অনুসারে শোকের চিহ্ন হিসাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নীতি আছে। রাষ্ট্রপতি সেক্ষেত্রে শোককালীন সময়সীমাও নির্ধারণ করে দেন। অর্ধনমিত করার আগে পতাকাটি একবার সম্পূর্ণ উত্তোলিত করা হয়ে থাকে। জাতীয় পতাকাকে অসম্মান বা অমর্যাদা করলে, অর্থাৎ কেউ জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করলে, ছিঁড়লে বা কোনোভাবে অপমান করলে, সেই ব্যক্তির 3 বছর পর্যন্ত জেল ও জরিমানা উভয়ই হতে পারে। দেশের স্বাধীনতার প্রতীক হিসাবে জাতীয় পতাকাকে সম্মান করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তো ফ্রেন্ডস, জাতীয় পতাকার সম্পর্কিত এই সমস্ত ইনফরমেশান তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। এরকম ইনফরমেশান পেতে আমার চ্যানেলকে অবশ্যই দেখতে থাকো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।